26 জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস সমগ্র দেশ দিনটি উদযাপন করা হচ্ছে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যেও তার ব্যতিক্রম হয়নি সরকারি অফিস আদালতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলিও পালন করা হয় 72তম প্রজাতন্ত্র দিবস প্রদেশ বিজেপি কার্যালয়ে 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চল সাংগঠনিক মন্ত্রী অজয় শ্যাম্বল প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা প্রজাতন্ত্র দিবস প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা সকলের প্রতি আহ্বান জানান দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অপরদিকে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় শ্যাম্বল বলেন দেশ সমৃদ্ধ ও বিকাশের পথে এগিয়ে যাচ্ছে যাদের আত্মা বলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে দেশবাসী সংবিধান পেয়েছে সেদিনে তাদেরকে সকলে স্মরণ করে দিনের পর দিন দেশ শক্তিশালী হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে ভারত নিজেকে তুলে ধরতে সক্ষম হচ্ছে বর্তমান সমস্ত ত্রিপুরাবাসীকে একটাই আবেদন রাখবো যে সংবিধানের প্রতি শ্রদ্ধা যেন সবাই রাখেন এবং এই সংবিধান আছে বলে আমরা আজকে আছি এবং এই সংবিধান ছাড়া দেশ চলতে পারে না महतरमा गणतंत्र दिवस है और देश समृद्धि की तरफ विकास की तरफ और सबके विश्वास की तरफ बढ़ रहा है। साथियों, हम 15 अगस्त गणतंत्र दिवस जब भी मनाते हैं तो अपने शहीदों को याद करते हैं, जिनके कारण, जिनके बलिदानों के कारण ये आजादी प्राप्त हुई, ये संविधान प्राप्त हुआ है, ये देश की एकता प्राप्त हुई, चाहे वो महात्मा गांधी हो, चाहे वो डॉक्टर भीमराव अंबेडकर हो, चाहे वो सुभाष चंद्र बोस हो, भगत सिंह आजाद हो, बिस्मिल हो, चंद्रशेखर हो, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी हो, पंडित दीनदयाल उपाध्याय हो, इन सभी का हम स्मरण आज के इन दिनों में करें ताकि हम इस देश के संविधान को। प्रजातंत्र दिवस उपलक्षे एदिन मेलार मार्ग स्थित सीपीएम कार्यालय जातीय पताका उत्तोलन करें ब्रामफ्रंटर आह्वायक तथा सीपीएम एर प्राक्तन राज्य सम्पादक बिजन धर उपस्थित छिलेन सीपीएम एर बर्तमान सम्पादक गौतम दास सह अन्यान्यरा सीपीएम एर राज्य सम्पादक गौतम दास जानान 72तम प्रजातंत्र दिवस के सीपीएम सह वामफ्रंटेर संविधान रक्षा दिवस हिसेबे पालन करा हच्छे কারণ দেশে সংবিধান নাগরিক যে সকল মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছে সে সকল মৌলিক অধিকার বর্তমানে প্রতিনিয়ত পদতুলিত হচ্ছে। 72তম সাধারণতন্ত্র দিবস আমরা সিপিআইএম সহ বামপন্থীরা সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করছি, কারণ বর্তমান আরএসএস পরিচালিত ক্যান্ডিডেট বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার ভারতের সংবিধানে নাগরিকদের যে সমস্ত মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো কথা বলা আছে এই সমস্ত অধিকারই প্রতিনিয়ত পদদলিত করছে। ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই, সংবাদপত্রের স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই, যে সমস্ত যে সংস্থাগুলো সংবিধানকে রক্ষার জন্য গঠন করা হয়েছে যেমন সুপ্রিম কোর্ট, সে সুপ্রিম কোর্ট পর্যন্ত এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে শাসক দলের আজ্ঞাবহে পরিণত হয়েছে। সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এগুলোকে রাজনৈতিক বিরোধীদের হেনস্থা করার জন্য ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে হেনস্থা করা, তাদের বিনা বিচারে জেলে আটক রাখা, এই সমস্ত কাজে ব্যবহার করা হচ্ছে। ভারতের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ সেটাকে জলাঞ্জলি দিয়ে জাতি, সম্প্রদায়, বিদ্বেষ, হিংসা ছড়ানো হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে উৎপীড়ন চলছে এবং এখানে ভারতবর্ষের আমাদের যে হাজার হাজার বছরের যে এই ঐতিহ্য সেটাকে ধ্বংস করে ভারতবর্ষকে একটা
হিন্দু ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার তারা জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য ভারতের যে স্বাধীনতা, সে স্বাধীনতার ব্যাখ্যা পর্যন্ত তারা বদলে দিচ্ছে। যে রাম মন্দির প্রতিষ্ঠার দিনটাকে 5ই আগস্ট সেটাকে তারা এখন আরএসএস বিজেপি তারা এই স্বাধীনতা দিবস বলে তারা বলার চেষ্টা করছে। তো একদিকে এই, আর সংসদে যে বিরোধীদের যে সমস্ত অধিকার আছে, যে কোনো আইন হ্যাঁ সেটা বিস্তৃত আলোচনা করা, সংসদীয় কমিটিতে সেগুলো পর্যালোচনা করা, সেই অধিকার পর্যন্ত নেই। এবং এই যে তিনটি কৃষি আইন যেগুলো প্রদেশ কংগ্রেস ভবনে সম্মুখ পালন করা হলো 72তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে সম্মুখ জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়িকা লক্ষ্মী নাগ। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এছাড়াও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনে পতাকা উত্তোলন করা হয় এদিন। পরে শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেখানে উপস্থিত সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানান, ভারতবর্ষের ইতিহাসে এদিনটি একটি উজ্জ্বল দিন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর দেশের মানুষের রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করেছিলেন। কিন্তু বর্তমানে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, অপমান করা হচ্ছে সংবিধানকে। ভারতবর্ষের ইতিহাসে এই দিনটি খুবই উজ্জ্বল দিন, প্রজাতন্ত্র দিবস। নেহরু শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, নিশ্চিত করেছিলেন ভারতবর্ষের মানুষের রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক, অর্থনৈতিক, এবং ভারতবর্ষ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। ভারতবর্ষের মানুষের সমস্ত ক্ষমতায় দেওয়া হয়েছিল, সেগুলি প্রয়োগ করছিল। কিন্তু আজকে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে, উনি যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন, প্রতিটা মুহূর্তে উনি সংবিধানকে লঙ্ঘিত করছেন, সংবিধানকে অপমান করছেন, মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন। আজকে সারা ভারতবর্ষের কোথাও পুনরুদ্ধার করার জন্য আজকের সাংবিধানিক অধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘিত। সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের শপথ ভারতবাসী এবং সমস্ত মানুষের কাছে আমাদের কংগ্রেস থেকে আবেদন করা হচ্ছে যে যে গণতন্ত্র আজকে বুলুনটিতে, আজকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা নেই, সেটা দিল্লিতে বলুন, রাজ্যে বলুন, আজকে আমরা শপথ নিচ্ছি। সেই লড়াই, সেই অধিকার লড়াইয়ের জন্য আমরা নিরন্তর লড়াই করে যাব। রিপোর্ট, খবর ত্রিপুরা।